তো হয়ে গেল যাচ্ছি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো দেখো আমরা বেরিয়ে পড়েছি আজকে অন্নপ্রাশন বাড়ি যাব বোনের ছেলের অন্নপ্রাশন তো অনেকটা আগে বেরিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির জন্য বেরোতে পারিনি এই দেখো বৃষ্টি হয়েছে তো সেই কারণে আমাদের বেরোতে লেট হয়ে গেল আর আমি মা আর কাকিমা যাব আর মা আর কাকিমা চলে আসছে আগে টোটোতে বসে আছে তো এই তো এখানে টোটো দাঁড়িয়ে আছে তো আমরা এতে করেই যাব তো বন্ধুরা দেখো বোনের বাড়ির কাছাকাছি চলেই আসি তো যেহেতু আগে কোনো দিন আসেনি ভেবেছিলাম হয়তো অনেকটাই টাইম লাগবে তো তাড়াতাড়ি পৌঁছে গেছি তাড়াতাড়ি বলতে রাস্তাতে মানে কম সময় লেগেছে কিন্তু বাড়ি থেকে 9টার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির জন্য লেট হয়ে গেছে 10:30টা বাড়ি থেকে বেরোতে টাইম হয়ে গেছে তো সেই অনুযায়ী একটু দেরি হয়ে গেছে কিন্তু রাস্তাতে বেশি টাইম লাগেনি তো দেখো এবার আমি বোনের বাড়িতে পৌঁছেই যাব তো বন্ধুরা দেখো ফাইনালি চলে আসছি এটা বোন আর বোন বোন আর বোনের বর আর ওটা হচ্ছে এই যে বাবু এই বাবুরই আজকে অন্নপ্রাশন আর ওরা ওদের বাড়ির বাইরে বেরিয়ে আসছে গায়ে হলুদ হয়ে গেছে আর এখন স্নান করতে নিয়ে যাবে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমাদের পাশে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে লক্ষ্য চুম মায়া ভরা তোর মুখে লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে লক্ষ্য চুম মায়া ভরা তোর মুখে কলি যা তুই আমার লাগে না তুই ছাড়া লাগে না তুই ভালো রূপ কথা তুই তো আমারি জীবনের যে আরো দামি রূপ কথা তুই তো আমারি জীবনের যে
কথা তুই তো আমার জীবনের চেয়ার দামি, রূপ কথা তুই তো আমার জীবনের চেয়ার দামি।
বন্ধুরা, তোমরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তো তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর তো এতক্ষণ তো তোমরা ভিডিওটা দেখছো কিন্তু তোমাদের সঙ্গে কারো পরিচয় করে দেওয়া হয়নি। তো এটা আমার মাসি আর মেসো, আর এই হচ্ছে ঠাকুমা, মাসির শাশুড়ি। আর আমার তো মাকে চেনো, আর বোন বোন শেষে আসছে, সব কিছু মানে অন্নপ্রাশনের অনুষ্ঠান সব কিছু হয়ে যাওয়ার পরেও শেষেই আসছে, কারণ দুষ্টুরা যে পরীক্ষা ছিল, পরীক্ষা হয়ে যাওয়ার পর তারপরেও আসছে। আর এটা দেখো আমার মাসির যা, মাসিরা পাঁচটা যা। তো সবাইকে তো দেখাতে পারলাম না, তো চলে গেছে, অনেকেই চলে গেছে, দেখছো অনেক ফাঁকা ফাঁকা হয়ে আছে এখন। আর যে হাই করলো, কালো রঙের জামা চুড়িদার পরে দাঁড়িয়ে আছে, তো ওটা আমার মাসির ছোটো মেয়ে। তো মেজো মেয়ের ছেলের অন্নপ্রাশন, আর এটা ছোটো মেয়ে, আর বড়ো মেয়ে আসতে পারে না, কেন আসেনি সেটা আমি তোমাদেরকে পরে বলবো অন্য কোনো ভিডিওতে। আর এই যে সামনে দাঁড়িয়ে আছে তাঁতের শাড়ি পরে, এটা আমার বড়ো মামিমা। আর বোনকে তো চেনো, বোনকেও চেনো, আমার মাকেও চেনো, আর দুষ্টু এখানে বসে আছে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তো চলো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য, আর দেখা হবে পরের ভিডিওতে। তো এখানেই ভিডিওটা শেষ করব, কারণ অনেকটাই ভিডিওটা বড় হয়ে গেছে এমনিতেই। আর তো চলো এখানেই শেষ করছি, ভিডিওটা দেখা হবে পরের ভিডিওতে। টাটা 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 কই দাও। এই তো বাবু দেখেছে।